হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি অনির্বাণ তোমরা দেখছো প্রোটেকনিক্যাল জিনিয়াস তো ভিউয়ার্স আজকে আমি তোমাদের ট্রান্সফার রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট এবং ইনফরমেশান দেব এবং খুবই সুন্দরভাবে তোমাদের ফুল ডিটেলসে সব কিছু বলবো তো ভিউয়ার্স আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আমি কিন্তু তোমাদের ট্রান্সফার রিলেটেড সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশান যেগুলো থাকছে তোমাদের ট্রান্সফারের ক্ষেত্রে নতুন পোর্টাল এসছে এবং নতুনভাবে কিন্তু তোমাদের সমস্ত কিছু করতে হবে সেখানে কিন্তু তোমরা তোমাদের বেডও পরিবর্তন করতে পারো তোমরা জানো তোমরা প্রচুর কোয়ারি করেছিলে তার সমস্ত উত্তর কিন্তু নিয়ে আজকের ভিডিওতে চলে এসেছি এবং আমি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো কোন কলেজে কতগুলো সিট রয়েছে সেগুলোও কিন্তু আমি তোমাদের দেখাবো তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং অল নোটিসে গিয়ে তোমরা দেখতেই পারবে স্টুডেন্ট ভ্যাক্যান্সি স্টুডেন্ট ভ্যাক্যান্সি যে পোর্টালটা তোমরা গেলেই ওখানে তোমাদের কাছে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত কলেজের ব্রাঞ্চ ওয়াইজ ভ্যাক্যান্সি দেখতে পারবে কোন কলেজে কতগুলো ভ্যাক্যান্সি রয়েছে এখানে দেখো তোমরা আমি একটা দেখাচ্ছি প্রথমে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক গভর্নমেন্ট স্পন্সার যেটা রয়েছে বসিরহাট বিড়লা থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন প্রতিটা কলেজে কিন্তু ভ্যাকান্সি রয়েছে মোটামুটি দশ থেকে পনেরোটা অ্যাভারেজ ভ্যাকান্সি কিন্তু প্রতিটা কলেজে রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত স্টুডেন্ট স্টুডেন্ট ট্রান্সফার নিতে পারবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কলেজ রয়েছে আমি কিন্তু সব কলেজ যে যাচ্ছি না আমি কিন্তু ফুল ডিটেলসে তোমাদের এটা বললাম এবার কিন্তু আমি তোমাদের ফুল যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে তোমাদের স্টুডেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে নতুন করে তোমাদের যে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা কিন্তু তোমাদের পুরো প্রসেস দেখাবো তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং স্টুডেন্ট ট্রান্সফার তোমাদের আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম তারা কিন্তু পুরো প্রসেসটা এখন অন্যরকম করে দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমি আবার তোমাদের দেখাচ্ছি এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে যারা তোমরা রেজিস্টার করনি তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো ভিউয়ার্স রেজিস্ট্রেশনের প্রসেস যা ছিল কিন্তু সেম তারপরের প্রসেসগুলো কিন্তু তোমরা দেখতে থাকো তো ভিউয়ার্স রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমরা এই যে পেজটায় পৌঁছে যাবে আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এখানে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস থাকবে রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে তোমরা জেক্সবো থ্রু ভর্তি হয়েছ তোমাদের এনরোলমেন্ট নাম্বার র্যাঙ্ক এবং সমস্ত ডিটেলস যেগুলো থাকার কথা তারপরে কিন্তু তোমাকে সকল ডিটেলসের মধ্যে মোবাইল নাম্বার এবং তোমাদের কারেন্ট সেমিস্টারটাকে অ্যাড করতে হবে অ্যাড করার পরে তোমরা যদি চাও তোমাদের কিছু ডিটেলস ভুল রয়েছে সেগুলোও কিন্তু তোমরা পরিবর্তন করতে পারবে তারপর তোমাদের কিন্তু এই পেজটাকে সমস্ত কিছু ভালোভাবে দেখে পরের পেজে যেতে হবে সেভেন নেক্সট করে তোমরা যখন পরের পেজে যাবে পরের পেজ নাম্বার থ্রি পেজ কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এটা কিন্তু সেকেন্ড পেজ এখানে কিন্তু তোমাদের যে ডিটেলসটা থাকছে এখানে কিন্তু কোনো রকম তোমাদের ট্রান্সফার রিলেটেড কিছু নেই সেকেন্ড পেজ পার করে তোমরা যখন থার্ড পেজে যাবে সেখানেই কিন্তু তোমরা দেখতে পারবে আসল ব্যাপারটা তোমরা কী চাও ইনস্টিটিউটটাকে তোমাদের কাছের ইনস্টিটিউটে পড়তে চাও নাকি ইন্টার যে চেঞ্জটা চাও ট্রেডের মধ্যে পরিবর্তন তুমি যদি চাও সেটাও কিন্তু হবে তুমি যে কলেজে পড়ছো সেই কলেজেই তুমি অন্য ট্রেড নিতে পারবে আর একটা তুমি যদি চাও তোমার বাড়ির কাছের কলেজ নিতে পারবে সেই ক্ষেত্রে এই ক্যান্ডিডেটটা চেয়েছে বাড়ির কাছের কলেজ হ্যাঁ নিয়ার টু রেসিডেন্স তো সেখানে কিন্তু তার পরের পেজে তার নির্দিষ্ট যে ডকুমেন্টস বাড়ির কাছে কলেজের সেই ডকুমেন্টসটা প্রোভাইড করতে হচ্ছে কি ডকুমেন্টস থাকছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ডকুমেন্টস যেটা থাকছে তোমাদের আধার কার্ড প্যান কার্ড কিংবা রেশন কার্ড তো এখানে মানে যে ডকুমেন্টসে তুমি প্রমাণ করছো যে তোমার বাড়ি এই জেলায় সেই কিন্তু তোমার প্রমাণপত্রটা এখানে দিতে হবে এখানে কিন্তু আগের বারের মতো রকম কিছু নেই এটা কিন্তু সম্পূর্ণ নতুন প্রসেস এখানে তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু তোমাদের এই ব্যাপারটা দেখতে হবে এবং এই যে তোমার অ্যাড্রেস প্রুফটা কিন্তু দিতে হবে তো এই ক্যান্ডিডেট বাড়ির কাছের কলেজ নিতে চাই তো এ কিন্তু নির্দিষ্টভাবে এর যে ব্যাপারটা থাকছে সেটা কিন্তু আপলোড করে দেওয়া হলো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আধার কার্ড কিন্তু এই ক্যান্ডিডেট আপলোড করেছে তারপরেই কিন্তু তার কাছে যেহেতু সে তার বাড়ির কাছের কলেজ নিতে চায় তার বাড়ি বাঁকুড়ায় বাঁকুড়া জেলায় মাত্র দুটো কলেজের এই দুটো ট্রেডেই সিট ফাঁকা রয়েছে সেগুলো কিন্তু এর কাছে চলে এসছে সেটা হচ্ছে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সিভিল এবং রায়পুরের সিভিল এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো সেটা কিন্তু চলে এসেছে এবং এখানে ভ্যাকান্সি তোমরা সাতটা এবং চোদ্দোটা করে সিট রয়েছে এই দুটোই কিন্তু এ অনলি সিলেক্ট করতে পারবে কারণ এ নিজের কলেজের মধ্যে পরিবর্তন চায়নি এ শুধুমাত্র বাঁকুড়া জেলায় কলেজ চেয়েছে মানে নিয়ার ইনস্টিটিউটটা চেয়েছে তার বসবাসের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তার কিন্তু যে বাড়ির কাছের কলেজ সেটাই কিন্তু সে নিতে পারবে তো এখন যদি তোমরা চাও ট্রেডের পরিবর্তন সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যে কলেজে রয়েছ সেই কলেজেই থাকতে পারবে তো আমি তোমাদের ট্রেডের পরিবর্তনটাও দেখাচ্ছি তোমরা যদি স্টেপ টুতে আবার চলে গিয়ে এখানে ইন্টারডিসিপ্লিনারি ট্রান্সফারটাকে ক্লিক করো তারপরে কিন্তু তোমরা দেখতে পারবে এই ক্যান্ডিডেট যে কলেজে পড়তো সেই কলেজই কিন্তু তোমরা পাবে দেখো নাম্বার তিন পেজের পরে নাম্বার চার পেজে চলে আসছি সেখানে কিন্তু ও যে কলেজে পড়তো সেই কলেজের অন্য দুটো ট্রেড চলে এসছে চলে এসেছে কি ইলেকট্রিক্যাল এবং এসছে হাজির কলেজের এসছে তোমার হচ্ছে সার্ভে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই দুটো ট্রেড কিন্তু চলে এসেছে এবং করে সিট রয়েছে তো পাঁচটা তার কিন্তু দুটো অপশানই থাকছে বাড়ির কাছের কলেজও সে নিতে পারছে এবং যে ইনস্টিটিউটে পড়ছে সেই ইনস্টিটিউটেও কিন্তু ট্রেড পরিবর্তন করতে পারছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা সবাই প্রশ্ন করছিলে আমি জানি তোমাদের সকল প্রশ্ন প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে গেছো নিশ্চয়ই ট্রেডও তোমরা পরিবর্তন করতে পারবে নিজের কলেজে এবং তোমরা চাইলে বাড়ির কাছের কলেজেও কিন্তু ট্রান্সফার নিতে পারবে তো তোমাদের কাছে কিন্তু সমস্ত রকম অপশান খোলা রয়েছে তোমাদের কিন্তু আমি ফুল ডিটেলসে বললাম প্রতিটা জিনিস কিন্তু তোমরা গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখো আগের প্রসেসটা কিন্তু ভুলে যাও আগের ভিডিওটা কিন্তু ভুলে যাও এটা কিন্তু নতুনভাবে পোর্টাল খুলেছে এবং নতুনভাবে কিন্তু তোমাদের এটাই অ্যাপ্লাই করতে হবে এখানে তোমরা দেখতেই পারলে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের দেখালাম তোমাদের কাছে কিন্তু দুটো অপশান রয়েছে ইনস্টিটিউট নেয়ার টু রেসিডেন্সে তোমরা যেতে পারো এছাড়া ইন্টার ডিসিপ্লিনারি ট্রান্সফারও কিন্তু তোমরা নিতে পারো সমস্ত প্রসেস কিন্তু তোমাদের জন্য খোলা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা স্টেপ বাই ভিডিওটাকে ফলো করো এবং পুরো প্রসেসটাকে বুঝে নিয়ে নিজে কিন্তু এটাকে অ্যাপ্লাই করো এই দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমাদের কি থাকছে যারা হ্যাঁ রেসিডেন্সিয়াল ট্রান্সফার নিতে চায় তাদের কিন্তু টিএফডাব্লিউদের আগে হবে তারপরে তোমাদের গার্লসদের হবে আর যারা ট্রেড পরিবর্তন করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু যে দুটো ব্যাপার ম্যাটার করছে আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম জেক্সফোর র্যাঙ্কের ফিফটি পার্সেন্ট এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের স্কোরের ফিফটি পার্সেন্ট তো এই ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস খুবই ম্যান্ডেটরিভাবে দেখা হচ্ছে পুরো ভিডিওটা কিন্তু তোমরা আশা করি দেখেছো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের বলেছি এবং প্রিভিয়াস ভিডিওগুলোও কিন্তু দেখে নিও ট্রান্সফার রিলেটেড যারা চ্যানেলে প্রথম এসেছ তোমাদের বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও প্রিয়টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য সবসময় কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশন রিলেটেড ভিডিও নিয়ে আসে চয়েস ফিলিংটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে কিন্তু তোমাদের যে ফিফথ স্টেপটা আছে সেটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে এবং তারপরে তোমাদের অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নিতে হবে ওটা কিন্তু কোনো ব্যাপারই না ওটা তোমরা পারবে এই পর্যন্ত কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ দেখালাম যত তাড়াতাড়ি সম্ভব সবার মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথম আসলে আবারও বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্য novad